এবার জিপিএইচ ইস্পাত হান্না ছাড়ার গল্প নগায় বেশ কিছু তরুণ তরুণী শহর পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন নিজ উদ্যোগে যাদের সবাই স্কুল কিংবা কলেজের শিক্ষার্থী গেল বছর এই কার্যক্রম শুরু করেন তারা প্রতি সপ্তাহে একদিন পরিচ্ছন্নতার এই কাজ করে সংগঠন বিডিক্লিন উদ্যোগটি সারা ফেলেছে শহরে ইতিবাচক বলছেন পৌর মেয়র হারুনুর রশিদ চৌধুরীর রিপোর্ট শহর পরিষ্কারের এমন চিত্র দেখে মনে হতেই পারে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী কিন্তু না এরা সবাই স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী নওগাঁ জেলাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেল বছর এই কার্যক্রম শুরু করেন একদল তরুণ তরুণী সংগঠনের নাম দেন বিডি ক্লিন তাদের কাজ কিছুদিনের মধ্যেই সাড়া ফেলে গোটা শহরে সপ্তাহে প্রতি শুক্রবার যে কোনো একটি নির্দিষ্ট এলাকা বেছে নিয়ে চালানো হয় পরিচ্ছন্নতা অভিযান যে ময়লাগুলো ফেলা আছে ড্রেন বলেন আশেপাশে যে কোনো ধরনের ময়লা আমরা সময় মিলে পরিষ্কার করি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য মূলত আমরা কাজটা করি আমরা প্রতি সপ্তাহে কাজটা করে থাকি প্রতি সপ্তাহে একটা জায়গা সিলেক্ট করে সেখানে আমরা ইভেন্ট করি আমাদের হাত খরচের টাকা বা পকেট মানি যেটা আছে সেখান থেকে সবকিছু লজিস্টিক যেগুলো আছে সেগুলো আমরা কিনে থাকি এটা একটা ভালো উদ্যোগ এটা আসলে করার পরে শহরগুলো পরিষ্কার হচ্ছে এই কাজগুলো আসলে করতে হয় পৌরসভা যদি পৌরসভার ব্যর্থতার কারণেই এই কাজগুলো ছেলেবেলেরা করতেছে শিক্ষার্থীদের এই উদ্যোগকে ইতিবাচক বলছেন পৌর মেয়র আহ্বান জানান শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সবাইকে এগিয়ে আসার তাদের প্রতি কৃতজ্ঞ যে তারা কিছু বেশ কিছু ইয়াং ছেলেবেলে ছেলে মেয়ে তারা এই পরিচ্ছন্নতা কার্যক্রমের সাথে আমাকে তারা সহযোগিতা করছে বিডি ক্লিন নামে এই সংগঠনে বর্তমানে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন অন্তত সত্তর জন তরুণ তরুণী হারুন উশি চৌধুরী চ্যানেল টোয়েন্টি ফোর